নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, দেখুন সংবাদ বিস্তারে। এবার করোনায় আক্রান্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, এদিকে অব্যাহত করোনায় মৃত্যু। মঙ্গলবার দুপুর অবধি করোনার সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়া 24 ঘন্টায় প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী একদিনে সংক্রমিত হয়েছেন 36 জন, সকলেই শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত। অন্যদিকে রেকর্ড আক্রান্ত সিকিমে একদিনে 91টি পজিটিভ কেস সামনে, যার মধ্যে 37 জন নামচির, 31 জন চানাতার, বাকি 23 জন সিংথামের বাসিন্দা। রিপোর্ট আসার পরই প্রত্যেককে কোয়ারেন্টিন সেন্টার থেকে কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর। জলপাইগুড়ি শহরে মঙ্গলবার নতুন করে 8 জন করোনায় আক্রান্ত। শহরের 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলার একজন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এছাড়া রেসকোর্স পাড়ায় পুলিশ লাইনের পুলিশ ব্যারাকের আরও 2 জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য নিপুষা। তিনি জানান, শহরের 5, 7, 16 এবং 24 নম্বর ওয়ার্ডের 1 জন করে বাসিন্দা করোনায় সংক্রমিত। প্রতিটি এলাকাকেই কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হচ্ছে। আজকে আমরা এখন শিরিষতলার এখানে দাঁড়িয়ে আছি। আজকে শহরে 8 জন করোনা পজিটিভের রিপোর্ট এসেছে আমাদের কাছে এখন অবধি। তো এইখানে শিরিষতলার এখানে আমাদের পুলিশকর্মী 21 নম্বর ওয়ার্ডের উনি করোনা আক্রান্ত হয়েছেন, এখন উনি কোভিড হাসপাতালে ভর্তি আছেন। আজকে আছে আবার 16 নম্বর, 5 নম্বর, 24 নম্বর ওয়ার্ড 2 জন পুলিশ ব্যারাকে আছে লাইন, আর 1 জন 7 নম্বর ওয়ার্ডে হয়েছে। তো 7 নম্বর ওয়ার্ডে কালকে আমরা ওইটা কন্টেনমেন্ট জোন করে দিয়েছিলাম, আর 1 জন হাসপাতালে। এই মিলে 8 জন টোটাল করোনা পজিটিভ। আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও এক ব্যক্তির। কালচিনির বাসিন্দা ওই ব্যক্তি গতকাল শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আলিপুরদুয়ার হাসপাতালে গেলে পরীক্ষা করার পর করোনা পজিটিভ ধরা পড়ে। তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। করোনা আক্রান্ত হয়ে মৃত হরিশ্চন্দ্রপুরের এক বৃদ্ধ গতকাল গভীর রাতে মালদা মেডিকেল কলেজের কোভিড হাসপাতাল সেক্টরে মৃত্যু হয়েছে তার। প্রশাসন সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এটি প্রথম করোনায় মৃত্যু। 21 তারিখে জ্বর ছিল, তো 21-22 তারিখ, 21 জুলাই জ্বর, তারপর জ্বর কমছে না, 3 দিন দেখলাম জ্বর কমছে না, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার রিপোর্ট করলো ঈশ্বর যে কি বলছো ওটা টাইফয়েডের, আচ্ছা টাইফয়েডের টেস্টে টাইফয়েড ধরা পড়লো হালকা। তো 5 দিনের যেটা কোর্স থাকে টাইফয়েডের, কোর্সের বললো পুরো করতে সম্পূর্ণ, ওষুধপত্র নিয়ে 5 দিন সম্পূর্ণ পুরো করলাম, তার মধ্যে একটু একটু শ্বাসকষ্ট। আচ্ছা, 5 দিন পর যখন গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখছে অক্সিজেন লেভেল 80-তে নেমে গেছে। আচ্ছা, 80-তে নেমে যাওয়ায় আমাকে প্রথমে ইসিজি, তারপর বুকের এক্সরে এগুলো করতে বললো। এগুলো করে করার পর বললো হাসপাতালে অ্যাডমিট করতে। হাসপাতালে অ্যাডমিট করায় অক্সিজেন লেভেল আরও কমে গেছিলো, মানে 67। আচ্ছা, অনুমত করে ওখানে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। তারপর এইসে মালদা ট্রান্সফার করলো, মালদার দিশারিতে গেলাম, দিশারিতে একটা টেস্ট করলো সিটি স্ক্যান, ওখানে সিটি স্ক্যানের ডাক্তার রিপোর্ট থেকে বললো যে হাই কোভিড আছে। নিজের রাইফেল থেকে এলোপাথারি গুলি ছুড়ে 2 সহকর্মীকে খুন করল এক বিএসএফ জওয়ান। আজ 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বিএসএফের 146 নম্বর ব্যাটেলিয়ানের মালদা খণ্ড সীমান্ত চৌকিতে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থানে ছুটে যান ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, সীমান্ত এলাকার বর্ডার রোডে সোমবার রাতে প্রহরায় ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহেন্দর সিং ভাট্টি, কনস্টেবল অনুজ কুমার এবং বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর।
মঙ্গলবার ভোর রাতে আচমকাই উত্তম তার রাইফেল থেকে অপর দুজনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই জওয়ানের। খুনের পর অভিযুক্ত জওয়ান নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সীমান্ত চৌকি। ইতিমধ্যে বিএসএফের ইন্সপেক্টর মহেন্দ্র সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পাশাপাশি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ। ঘটনাটা সকালবেলা আমি যখন উঠলাম, উঠে যখন দেখছি যে লোকের কাছে শুনলাম যে বর্ডারে বিএসএফ দুটো মারা গেছে, এখন ওদের ফজির ব্যাপার, এখন ফজির মধ্যে ওদের কী হয়েছে না আছে যেটা তো জানা যাচ্ছে না। এখন সকালবেলা যখন উঠলাম আসলাম আমিও বর্ডারে, তো বর্ডারে যেতে দিচ্ছে না বিএসএফ। এখন কী অবস্থা? এখনও পুলিশ আসছে ফাঁড়ির ভাটল ফাঁড়ি থেকে, ওরা আছে ওখানে, ওটা কত কিছু জানি না। একজন হ্যাঁ ত্রিশটা মনে হয় আর একটা কনস্টেবল। আজকে সকালে আর্লি মর্নিংতে যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে ওখানে তো মালদা খান বিওপি আছে, আউটপোস্ট আছে বিএসএফের, তো ওখানে বিএসএফের একটা কনস্টেবল আছেন উত্তম সূত্রধার, তো উনি দুটো ওনাদের বিএসএফের পার্সোনেল, একটা ইন্সপেক্টর আছেন মহেন্দ্র সিং ভাট্টি আর একটা কনস্টেবল আছেন অনুজ কুমার, তো দুজনকেই গুলি করে মেরে দেওয়া হয়েছে। তো এটা যে অ্যাকিউজ আছেন উত্তম সূত্রধার, তারপর উনি নিজে অফিসারদের কাছে সারেন্ডার করেছেন, তো ওরা এখন ওখানে যে প্রসেস আছে রিকোয়েস্টের সব চলছে। আর এটা একটা খুব দুঃখদ ঘটনা আছে, তো আমরা দেখি এখন আমাদের সিনিয়র অফিসার সব ওখানে স্পটে আছে, তো ওটা তদন্ত চলছে অ্যাকচুয়ালি কেন এরকম হলো। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে বন মহোৎসবের সূচনা। অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা, এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি বৈকুণ্ঠপুর বন বিভাগের পক্ষ থেকে একটি ট্যাবলো বের হয় এদিন। জানা গেছে ফি বছর 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলে বন মহোৎসব। এবারে মহামারী নোভেল করোনার প্রকোপে সপ্তাহব্যাপী লকডাউন জারি থাকায় তা পালন করা সম্ভব হয়নি, তবে বন আধিকারিকদের সিদ্ধান্তে সেই কর্মযজ্ঞ পিছিয়ে দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে শুরু হয়েছে বন মহোৎসব কর্মকাণ্ড। এই উপলক্ষে আজ বৃক্ষরোপণ করা হয় বাঘাযতীন পার্কের অন্দরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের উচ্চপদস্থ কর্তারা। বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হয়। আমাদের প্রতি বছর 14-20 জুলাই অব্দি আমরা অরণ্য সপ্তাহ পালন করি, কিন্তু এই সপ্তাহ এই বছর যেহেতু লকডাউন চলছে, শিলিগুড়ি বন ছিল তো এটা প্রোগ্রামটা একটু পোস্টপোন করা হয়েছিল, তো আজকে ডেটে আমরা এটা এ করা হচ্ছে। অরণ্য সপ্তাহ মেন উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ফরেস্ট এরিয়া আছে ওটা তো লিমিটেড আছে, কিন্তু আপনারা জানেন আমাদের ন্যাশনাল ফরেস্ট পলিসি হিসাবে আমরা বলেছি কি প্রায় 33% আমাদের ফরেস্ট করতে হবে, কিন্তু আজকে আমাদের স্টেটে প্রায় 19% ফরেস্ট এরিয়া আছে, তো ফরেস্ট এরিয়াতে খুব বেশি জায়গা নেই। তো অরণ্য সপ্তাহ বেশি করে থেকে আমরা যে ফরেস্টে বাইরে যে জায়গা যেখানে যেখানে জমি অ্যাভেলেবেল আছে, যেখানে পার্ক আছে বা কোনো ব্যারেন ল্যান্ড আছে, ওয়েস্ট ল্যান্ড আছে, ওখানে আমরা প্রাইভেট লোকে বা লোকাল মানুষকে আমরা এনকারেজ করি কি ওরা গাছ লাগাবে। আমরা এই গাছ আমাদের এখান থেকে দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন করা হয়, ফ্রি কস্ট দেওয়া হয়, কিছুটা কস্টিং দেওয়া হয়, ওইটা মেন ওটাই হচ্ছে কি আমাদের ফরেস্ট এরিয়াটি আমরা বাড়াতে পারি। শিলিগুড়ি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে আজ থেকে। যদিও ব্যবসায়ী সমিতির মুলতবি করা নির্ধারিত সময় পর্যন্তই দোকান খোলা রাখা যাবে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত দোকান খোলা থাকবে। প্রত্যেকটি দোকানে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 5 জনের বেশি ক্রেতা দোকানের সামনে ভিড় করবে না। ক্রেতা এবং বিক্রেতাকে মাস্ক পরতে হবে। সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা নির্দেশ। দোকানের সামনে অযথা বাইক রেখে পার্কিং করা চলবে না বলেও সতর্ক করে দিয়েছে ব্যবসায়ী সমিতি। হাজারপাড়া বাজার এলাকা যেটা 29 নম্বর ওয়ার্ড, এটা কন্টেনমেন্ট জোন ছিল। গত জুলাই মাসে 29 তারিখ থেকে আমাদের বন্ধ হয়েছে, এতদিন বন্ধই ছিল। মাঝে গত 29 তারিখে আমাদের সবজি মাছ মাংস মুদিখানা এই দোকানগুলো খোলা হয়। তারপরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কন্টেনমেন্টটা উঠে গেছে।
আমরা 30 তারিখে জানতে পারলাম যে 29 নম্বর ওয়ার্ডের কন্টেইনমেন্ট এলাকা নাই। উঠে যাওয়ার পরে তখন আমরা যোগাযোগ করি প্রশাসন, যোগাযোগ করার পরে দুই তিন দিন যোগাযোগ করার পরে তাদের গতকালই আমাদের কথা হয়। কথা হওয়ার ফলে সব দোকানগুলো খোলার পারমিশন দিয়েছে, কিন্তু টাইম ওরা দিচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তার পিছিয়ে আপনি করবেন জমায়েতটা যেন না হয়, প্রত্যেক দোকানে যেন 5 দিনের বেশি কাস্টমার না থাকে সেটা খেয়াল রাখতে বলছে। আর পাশাপাশি দোকান থাকলে যাতে একটা দোকান অফ একটা দোকান খোলা থাকে এইভাবে সিস্টেমগুলো আপনারা করেন জোর বিজোর হিসাবে। আর দেখবেন কাস্টমার যেন মাস্কটা পরে আছে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন্স করে, এটা আপনারা কমিটির তরফ থেকে আপনারা একটু দেখবেন, দেখে আপনারা করেন, আমাদের তাতে কোনো আপত্তি। আগামীকাল 5ই আগস্ট অযোধ্যায় রয়েছে রাম মন্দিরের ভূমি পুজো। ওই দিনই আবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে লকডাউন। তাই লকডাউনে সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে রাম ভক্তদের বাড়ি বাড়ি প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। সেই উপলক্ষে চাঁচল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাড়ি বাড়ি এবং দোকানে দোকানে গিয়ে প্রদীপ বিলি করা হয়। এদিন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চাঁচল শহরের প্রতিটি দোকানে দোকানে গিয়ে 5টি করে প্রদীপ দিয়ে আসেন, অনুরোধ করেন আগামীকাল সন্ধেবেলা অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে প্রদীপ জ্বালাতে। ছিল আমরা রাম মন্দিরের ভিত্তি পূজাটাকে উপস্থিত হওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি আর দোকানে দোকানে কিছু আমরা প্রদীপ দিয়ে বেড়াচ্ছি। আমরা আজকে কোথায় করলেন এটা? আমরা চাঁচলের মধ্যেই আজকে করেছি। আমরা প্রত্যেকটা চাঁচলের দোকান দোকান আমরা দিয়ে বেড়াচ্ছি। কালকে যেন সবাই সন্ধ্যাবেলা দিয়ে রাম মন্দির নির্মাণ উপলক্ষে ভিত্তি পূজার উপলক্ষে যাতে সবাই বাড়ি বাড়িতে প্রদীপ জ্বালাই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর। দিন তিনেক ধরেই তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। সূর্যের প্রখর তেজের হাত থেকে বাঁচতে খুব প্রয়োজন না হলে অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না। গরম ও প্রখর রোদের তাপে পথে বেরিয়ে ঘেমে নিয়ে নাকাল হতে হচ্ছে পথচারীদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। জেলায় জেলায় তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে, অথচ বৃষ্টির দেখা নেই। আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কোথাও যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাও স্পষ্ট করা হয়েছে হাওয়া অফিসের তরফে। জলপাইগুড়ি কেন্দ্রীয় হাওয়া দফতরের আবহাওয়াবিদ রণেন্দ্র সরকার বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে প্রচণ্ড গরমের জন্য মেঘ সঞ্চার হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। আইসক্রিম নিয়ে বেরিয়েছি, 5 টাকা দামের আইসক্রিম আছে, চকোবার আছে, কলফি আছে, আর 5 টাকা 10 টাকা 30 টাকা 25 টাকা গরমের জন্য বেশি বিক্রি হচ্ছে। বেশি তো দেখুন, আজকে গতকালকে মিনিমাম ছিল 27.6, স্বাভাবিক দিক থেকে টেম্পারেচার 3 ডিগ্রি বেশি আছে, আজকে আছে 27.6। কলকাতায় আজকে একই আছে, আজকে আছে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বেশি। এবং আগামী সরি বলছি, গতকালকে ম্যাক্সিমাম ছিল 37.5, স্বাভাবিক থেকে 6 ডিগ্রি বেশি আছে। যেহেতু মনসুন স্ট্রাফটা মৌসুমিবায়ু অক্ষরেখা গঙ্গানগর থেকে আপনার নর্থ ইস্ট বেঙ্গল পর্যন্ত বিস্তৃত আছে, আমাদের এদিকে পরিস্থিতি স্বাভাবিক, মানে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, আর বেঙ্গলের উপরে একটা বেঙ্গল এবং বাংলাদেশের উপরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা হয়েছে, তার জেরে আমাদের এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। যদিও এই প্রচণ্ড গরমে মেঘ সঞ্চার করে বিক্ষিপ্ত কোনো এক জায়গা বা দুই জায়গায় বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এইটা ধরুন আগামী 48 ঘন্টা পর্যন্ত তো এই পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে, দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না, প্লট সাইজ 3 থেকে 6 কাঠা, আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে।
wonderful place of education. ICFAI University, Sikkim. Committed and dedicated faculty, career-oriented programs, comprehensive mode of learning, vibrant campus life, extracurricular and co-curricular activities, cultural programs will give you wings to your creative thoughts. Enter with aspiration. Get educated with inspiration. Acquire a wonderful career with perfection. ICFAI University, Sikkim. आज जहाँ कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध है। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। আলিপুর দুয়ারে করোনা সংক্রমণের গ্রাফ আটকাতে 5 দিনের লকডাউনের সিদ্ধান্ত। আলিপুর দুয়ার মহকুমা প্রশাসনের তরফে এই লকডাউন জারি হয়েছে। লকডাউন চলবে আগামী শনিবার পর্যন্ত। মঙ্গলবার আলিপুর দুয়ার পুরো এলাকা ও শহর সংলগ্ন বিবেকানন্দ 1 ও 2, চাপের পার 1 এবং পরের পার গ্রাম পঞ্চায়েতের খণ্ডাংশ এই লকডাউনের আওতায় পড়েছে। দোকানপাট, বাজার হাট সমস্ত বন্ধ, দু একটা যানবাহন চলছে রাস্তায়। আলিপুর দুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় বাড়বাড়ন্ত দেখে জেলা প্রশাসনকে 5 দিনের লকডাউনের প্রস্তাব দিয়েছিলেন, সেটা প্রশাসন গ্রহণ করেছে। করোনা সংক্রমণ ঠেকাতেই এই লকডাউন জারি হচ্ছে। আমরা আলিপুরদুয়ারের এই লকডাউনের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে বিভিন্ন ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে, সোসাইটির কাছ থেকে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে বারবার রিকোয়েস্ট পেয়েছি, আমরা পর্যালোচনা করে আমরা সমিতিগতভাবে প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লকডাউনটা আমাদের দরকার। কারণ আমরা সবথেকে বেশি এক্সপোজারে মানুষের সাথে মিশছি এবং একটা স্টেজে এসে আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি মানুষের কোনো ভয়ভীতি নেই। সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে কারো কোনো মেনটেন করার কিছু নেই। দোকানের মধ্যে 4-5 জন একসাথে তারা দাঁড়িয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। আমরা বারবার ব্যবসায়ীরা তাদেরকে না করলেও তারা মানে না, একটু অপেক্ষা করতে বললে তারা সেটাকে অন্যরকমভাবে ঠিক করে। তো এইরকম পরিস্থিতিতে আমরা এরকমভাবে আলিপুরদুয়ারে আজকে বেশ কিছু লোক মারা গেল এবং প্রায় বেশির অনেক ওয়ার্ডে অধিক মানে একাধিক করোনা পজিটিভকে আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার, নার্স সবাই এফেক্টেড হচ্ছেন এবং পুলিশরাও এফেক্টেড হচ্ছে। যারাই মানুষের সাথে সংস্পর্শে আসছে তারাই এফেক্ট হচ্ছে। আমাদের ব্যবসায়ীরাও কিছু এফেক্ট হয়েছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছিলাম যে আলিপুরদুয়ার শহরের বর্তমান পরিস্থিতি বিচার করে একটা লকডাউন ঘোষণা করা হোক। সেখানে প্রশাসন, জনপ্রতিনিধি, বিধায়ক, পুলিশ, স্বাস্থ্য দপ্তর সবাই মিলে বসে আলোচনা করে এই 5 দিনের লকডাউন এখানে ঘোষণা করা হয় এবং সম্পূর্ণভাবে প্রাথমিকভাবে আলিপুরদুয়ার শহর, বীরপাড়া, দমনপুর থেকে শুরু করে শোভাগঞ্জ এই এলাকাটাকে লকডাউন করা হয়েছে। আজকের এই লকডাউনের প্রথম দিন আমরা রাস্তায় আছি। আমাদের ব্যবসায়ী সংগঠনের টাউন ব্যবসায়ী সমিতির সভাপতি, কার্যকরী সদস্যরা আমরা রাস্তায় আছি। দেখছি যারা এটা ভাঙছে, ব্রেক করছে, তাদেরকে আমরা সাবধান করছি, তাদেরকে বোঝাচ্ছি। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ প্রয়োজন ছাড়াও মানুষ বেরোচ্ছে আজকে। 99% এই বন্ধটাকে মানুষ মেনে নিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিছু মানুষ এটাকে এটা এখনও সেই সচেতনতা তাদের মধ্যে তৈরি হয়। শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃতের নাম সঞ্জিত পাল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই ব্যক্তি লিচু বাগানে বন্ধুর বাড়িতে যাবেন বলে বের হন। অভিযোগ, সেখানে কোনো বিষয় নিয়ে বিবাদ হয়। এরপর সঞ্জিতকে ব্যাপক মারধর করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় কোর্টমোড়ের কাছে সারা রাত পড়েছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার সকালে জখম অবস্থায় টোটোয় করে বাড়িতে আসেন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি নিয়ে যান শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখান থেকে ওই ব্যক্তিকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। গোটা ঘটনায় শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। দোষীদের গ্রেফতার সহ উপযুক্ত শাস্তির দাবি করেছেন। ঘটনাটা হয়েছিল মার্ডার কেসের মতনই। মার্ডার করতে চেয়েছিল তিনজন মিলে, মার্ডার করতে পারে নাই, ওই নর্মালভাবে ছাড়িয়ে দিচ্ছে। ঝামেলা টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা লাগছিল বন্ধু বন্ধু। তো তাদের নাম হলো সঞ্জীব, সঞ্জীব আর হলো বাবু বলে দুইজন, আর অন্য অন্য দুই তিনজন ছেলে ছিল। ঝামেলা লেগেছে তো ফোন করে ডেকে নিয়েছিল আগের দিন সন্ধ্যাবেলায়। তো মেয়ে ধরে কোট মোড়ে ওকে ফেলে রাখছিল। ওই টাকা পয়সা লেনদেনের মধ্যে ঝামেলাটা হয়ে গেছিলো। এখন তো ওদের উপর যে কেস করে আসি, ওদের চাই সে শাস্তি হোক। একজনের মার কোল খালি করে দিয়েছে, আমরা চাই যে ওর উপযুক্ত শাস্তি যদি নিয়ে পায়। হ্যাঁ, এটা খুন করে দিয়েছে। সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটি 14 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদানের পর মঙ্গলবার এরিয়া কমিটির উত্থাপিত একটি কাজ দুবার করা নিয়ে মুখ খুললেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ। বুধবার অরুণবাবু জানান সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ। এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে, তিনি গোটা বিষয়ে তদন্ত করবেন। এই অভিযোগ প্রমাণ হলে পদত্যাগ করার কথা জানান তিনি। পাশাপাশি সিপিআইএম এর এই অভিযোগ সত্য না হলে জবাব দিতে হবে বলে এক প্রকার হুঁশিয়ারি দেন। গতকাল সিপিএম পার্টির থেকে আমাদের এখানে একটা ডেপুটেশন দেওয়া হয়, বিভিন্ন ইস্যু নিয়ে ওরা ডেপুটেশন দিয়েছিল। তার মধ্যে এই ইস্যুটা আমি সেই জন্যই আমি মানে কালকে আপনাদেরকে বলতে পারিনি যেহেতু আপনারা আসেননি। তো আমি এটাই বলতে চাই যে আগে আমি বিডিও সাহেবকে বলে আজকে কিছু করছি যে উনি ইনকোয়ারি করুক, যদি এটার মধ্যে কোনো এরকম কিছু থাকে তাহলে আমি ইস্তফা দেব, আর না হলে এরিয়া কমিটিকে জবাব দিতে হবে যে কেন ভুলভাল কথা মানুষের মধ্যে নিয়ে আসছে, কেন উল্টা পুল্টা কথা বলছে। আমি ওনাদের কাছে আমি কী করবো, ওনারা এখানে এসে কাউকে কিছু বলেননি, কিন্তু আমি শুনলাম যে ফেসবুকে কারো ফেসবুক থেকে এটা পোস্ট করেছে। তা আমি ওনাদেরকেও বলবো যে আপনারা বিডিও সাহেব ইনকোয়ারি করুক, যদি আমার কোনো ই থাকে আমি ইস্তফা দেওয়ার জন্য রেডি আছি, আর যদি না হয় তাহলে ওনাদের জবাব দিতে হবে যে উল্টা পুল্টা কেন কথা বলবে। আর একই টেন্ডার দুবার ওখানে হয়নি, একটাই টেন্ডার হয়েছে আমার সামনে, আমি দেখেছি যেটা কালকে আমি এটা ই করার পর আমি দেখলাম যে একটাই টেন্ডার হয়েছে। আর যদি ওইটার মধ্যে হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই যেটা ব্যবস্থা করবো। 10 লক্ষ টাকা ব্যয় করে শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি ও মানুষের মধ্যে দেশাত্মবোধ ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে 105 ফিট উঁচু স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সুদৃশ্য এই জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পুরসভার এই কর্মযজ্ঞকে সফল করতে মঙ্গলবার ঘড়ি মোড়ে জাতীয় পতাকা স্তম্ভ প্রতিস্থাপন প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে যান পুর প্রতিনিধিরা। ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল রতন মজুমদার সহ অন্যান্য কাউন্সিলরগণ ও পুরসভার পূর্ত বিভাগের আধিকারিকেরা। সেখানে পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, শহরের ঘড়ি মোড়ে 105 মিটার উঁচু স্তম্ভে 20 থেকে 30 ফুটের সুবিশাল জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই পতাকা সারা বছর 24 ঘন্টা ধরেই উঠতে থাকবে। বহু দূর থেকে এই জাতীয় পতাকা দেখার জন্য রাতের বেলায় উজ্জ্বল আলোক বাতির ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন সন্দীপ বিশ্বাস। সবার উদ্যোগে এবং ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জের 0 কিলোমিটার আমাদের এই এখানে আমরা গ্যালভানাইজ 105 ফিট একটা পোলের উপর জাতীয় পতাকাকে উত্তোলিত করতে চলেছি। সেই পরিকল্পনায় আমরা আজকে এখানে এসেছি কাজকর্ম দেখতে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে, আমাদের ঠিকাদার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যে কাজটাকে কত সুন্দরভাবে উপস্থাপিত করা হয়। 15ই আগস্টে
জাতীয় পতাকা উত্তোলিত হয়। কত ফিটে থাকবে? এটা 105 ফিট। আর পতাকা 20x30 24 ঘন্টা উড়বে। তাকে সাপোর্ট দেওয়ার জন্য দুই পার থেকে দুটো পোল দিয়ে লাইট দেওয়া হবে। যে সমস্ত করোনা পজিটিভ রোগী হোম আইসোলেশনে রয়েছেন তারা কি খাবেন, কিভাবে থাকবেন তারই পরামর্শ দিলেন জলপাইগুড়ি জেলা হাসপাতাল সুপার গয়রাম নস্কর। পাশাপাশি সাধারণ মানুষ কি করবেন সে নিয়েও তিনি একাধিক পরামর্শ দেন। তিনি জানান, যে সমস্ত করোনা রোগী হোম আইসোলেশনে আছেন তারা যেন জল বেশি করে খান, পাশাপাশি সফট ডায়েট ও সুতি বস্ত্র পরিধান করেন, স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী যেন চলেন তারা। একই সঙ্গে তিনি জানান, জলপাইগুড়ি কোভিড হাসপাতালে বেডের সংখ্যা আগের তুলনায় এখন স্বাভাবিক রয়েছে, বর্তমানে 80 জনের মতো রোগী রয়েছে এই হাসপাতালে। নতুন চিকিৎসকেরা ইতিমধ্যেই জয়েনিং করেছেন, এখন আরও বেশি ভালো পরিষেবা পাওয়া যাবে করোনা হাসপাতালে। এই প্রচণ্ড গরমের মধ্যে বিশেষ করে যারা পজিটিভ অথচ বাড়িতে আছে তারা প্রচুর করে পানীয় জল খাবেন, এছাড়া সফট ডায়েট খাবে, আর সুতির জামা কাপড় ব্যবহার করবে। এইগুলো হলো মেন, যাতে ইউরিন ভালো হয় আর ঘরে যাতে ভালো ভেন্টিলেশন থাকে সেইগুলোর দিকে বলতে হবে। আশেপাশে সাধারণ বাইরের খাবার খাবে না, কারণ এই যে গরম পড়েছে সাধারণত কোনো খাবার যদি 4 ঘন্টার বেশি বাইরে থাকে তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ওয়েদারের মধ্যে খাবার যদি 4-5 ঘন্টা বাইরে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। তাতে করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, রক্তামাশা যেটা হবে এই ধরনের রোগগুলো বেশি হবে। আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। আগে যেটা আমাদের কোভিড হসপিটালে 100 মতো বেড ছিল, প্রায় 150 মতো পেশেন্ট হয়ে গেছিলো, এই জন্য একটু সমস্যা হয়েছিলো বেড নিয়ে, এখন আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। কত রয়েছে আজকে? এখন ওই 80 জনের মতো। লকডাউনে স্কুলে কোনো ক্লাস হচ্ছে না, অথচ স্কুলের 5 মাসের টিউশন ফি দিতে হবে আগস্ট মাসের মধ্যেই, নইলে ছাত্রীদের টিসি দিয়ে দেওয়া হবে। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়ে পথ অবরোধ করল বেসরকারি বিদ্যালয় সেন্ট জোসেফ গার্লস হাইস্কুলের ছাত্রীদের অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ছটপড়ুয়া এলাকায়। অভিভাবকদের পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রায়গঞ্জ থেকে বালুরঘাট 10A রাজ্য সড়ক। ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। টিউশন ফি মুকুবের দাবিতে সরব অভিভাবকেরা অনুরোধে পথ অবরোধ জারি রাখেন। পরে পুলিশ, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে টিউশন ফি দেওয়ার সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিলে প্রায় ঘণ্টা দুই বাদে অবরোধ তোলেন অভিভাবকেরা। পথ অবরোধ করছি কারণ এই দুর্যোগের দিন আপনারা সবাই জানেন, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারত জানে এই দুর্যোগের দিন যে এসছে। তো আমাদের এই স্কুল দেখতে পাচ্ছেন সেন্ট জোসেফ স্কুল, তো আমার মেয়েকে আমি এই রিসেন্টলি জানুয়ারি মাসে ভর্তি করেছি। তো জানুয়ারি মাসে ভর্তি করার সময় 3 মাসের বেতন নেওয়া হয়েছে, সব গার্জেনের কাছে 3 মাসের বেতন করে নেওয়া হয়ে গেছে। তো মার্চ মাস পর্যন্ত আমাদের বেতন দেওয়া আছে, তারপরে মার্চ মাসে গিয়ে স্কুল বন্ধ হয়ে গেছে 31 মার্চ, তখন থেকে আজকে আগস্ট মাসের 4 তারিখ, এখনো স্কুল খোলেনি। আজকে দুদিন আগে ওরা নোটিশ বোর্ড দিয়েছে যে বলছে যে বেতন না দিলে, এই 5 মাসের বেতন না দিলে আমাদের নাকি বাচ্চাদের হাফ ইয়ারলির যে কোয়েশ্চেন পেপারটা হয় সেটা দেবে না। যার ফলে কালকে আমরা এসেছিলাম, এসে নিয়ে আমরা সব গার্জেন মিলে 80-70 জন গার্জেন মিলে জানিয়েছি যে আমরা 5 মাসের বেতন দিতে পারবো না, আপনারা অনলাইনে ক্লাস করেনি আমাদের কোনো বাচ্চার, কোনো কোয়েশ্চেন পেপার দেয়নি, যেটা সব স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে, হয় বাচ্চাদের কোয়েশ্চেন পেপার দিচ্ছে, সেই ক্ষেত্রে সব গার্জেনরা বেতন দিচ্ছে বেসরকারি স্কুলে, আমাদের স্কুলে সেই মতন কিচ্ছু হয়নি, সেই কারণে আমরা 5 মাসের বেতনটা দেবো কেন? আজকে আমার বর টোটো চালায়, এখানে অনেক দিদির বর আছে দিন আনে দিন খায়, অনেক দিদি লোকের বাড়ি কাজ করে খায়, তারা একবারে 5 মাসের বেতনটা দিবে কি করে? গন্ডগোল বলতে এখন তো আপনারা সবাই জানেন করোনার পরিস্থিতি সকলকেই খুব অসুবিধায় ফেলছে। আমাদের প্রাইভেট স্কুল পরিচালনা করার ক্ষেত্রে বেতনের কথাটা আসে, যখন আমি আমাদের শিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী অন্যান্য ফিস বিনা বাদ দিয়ে শুধু টিউশন ফিটাই আমি দিতে বলেছি, তাতে গার্জেনরা একটু ক্ষুব্ধ।
তো ওই জন্যই এটা অবরোধ করি। একসঙ্গে আমি বলি যে যেমন যেটুকু দিতে পারে, আমি একসঙ্গে দিতে ওভাবে বলি, কিন্তু আগস্ট মাস পর্যন্ত দিলে ভালো হয়। অনেক গার্জেন আছে অবস্থাপন্ন, তারা দিতেই পারবে, ওই জন্য আমি সাধারণভাবে নোটিশটা দিয়েছি আগস্ট মাস পর্যন্ত যদি দিতে পারে। বিজেপিতে ফের বড়সড় ভাঙ্গন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে আজ জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন একাধিক সমর্থক। আনুমানিক 100টি পরিবার সামিল হয়েছেন মমতা ব্যানার্জির দলে। তৃণমূলের ব্লক সভাপতির দাবি, একুশের নির্বাচনের আগে শয়ে শয়ে বিরোধী দল ছেড়ে তাদের কর্মযজ্ঞে সামিল হবেন আরও একাধিক কর্মী সমর্থক। আমাদের তৃণমূলে জয়েন করলেন, আগামী দিনে আরও প্রচুর আছে জয়নিং, যেমন 14 তারিখ আছে, 18 তারিখ আছে, 19 তারিখ আছে, বিভিন্ন জায়গায় আমাদের এই 8টা জিপির মধ্যে আছে। আমি আশা রাখি যে যেভাবে আমাদের দলের লোক আসছেন, লোক বুঝতে পেরে আজকে বুঝতে পেরেছেন যে বিজেপির কার্যকলাপ এবং বিজেপির নীতি সেটা বুঝতে পেরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের গতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা সবাই আজকে উৎফুল্লিত হয়ে আজকে দলে দলে লোক যোগদান করছেন, দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে আসছে, উপস্থিত হয়েছে। তো এইভাবে আমাদের দলে যেভাবে যোগদান করছেন, আমরা আশা রাখি আগামী 21 রাজগঞ্জের মাটিতে আমরা বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হতে পারবো, এবং আমরা বহু আমরা মানুষের সমর্থন নিয়েই আমরা জিততে পারবো। দাদা, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যে মানে ধরুন এই মুহূর্তে বিধানসভা নির্বাচন, তাহলে জলপাইগুড়ি জেলায় সবকটা সিট কি তৃণমূল কংগ্রেস জিতবে বলে মনে করেন? এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আমি যতটুকু আমার চিন্তাভাবনা, তাদের মানুষ যেভাবে জয়েন করছে, যেভাবে মানুষ আশার আলো দেখাচ্ছে, তাতে আমরা জলপাইগুড়িতে প্রতিটা আসনে জেতার মতো আমাদের ক্ষমতা আছে। মহামারী নোভেল করোনা ভাইরাস বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশে। দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে করোনা সংক্রমণ এখন বাংলাদেশে নিয়ন্ত্রণাধীন। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণের বিষুব রেখার প্রান্ত জুড়ে অতিমারী ছেয়ে গেছে। করোনা মহামারী স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে। গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে সংক্রমণ রুখতে। যেখানে ভারতে দিনে প্রায় 50,000 মানুষ আক্রান্ত হচ্ছে, বাড়ছে মৃত্যু হারও, সেখানে বাংলাদেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন 1.31%। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এমপি। বিশ্বের প্রায় সবগুলো দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের দেশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি বিভাগীয় শহরে, জেলা শহরে আমরা বিশেষ হাসপাতালেরও ব্যবস্থা রেখেছি, যেখানে আমরা করোনা ভাইরাসের আক্রান্ত রোগীকে আমরা নিয়ে যেতে পারবো এবং তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারবো। এবং আমাদের যারা চিকিৎসক আছেন, আমাদের সেবিকা বৃন্দরা আছেন, সকলকেই আমরা ট্রেনিং দিয়েছি কিভাবে করোনা ভাইরাসের রোগীকে চিকিৎসা দিতে হয় এবং কিভাবে তাদেরকে দেখাশোনা করতে হয়। বিশ্বের প্রায় সবগুলো দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। সেখান থেকে যারা আমাদের দেশি ভাইরা দেশে ফিরছেন, আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা নিজের বাড়িতে যে সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। যদি লক্ষণ দেয় সর্দি জ্বরের, গলা ব্যথা, তাহলে পরে এই বিষয়টি নিকটস্থ হাসপাতালে, যেখানে সিভিল সার্জন রয়েছে, তাদেরকে অবহিত করবেন এবং তারা আপনাকে পরামর্শ দিবে কিভাবে আপনি চিকিৎসাটা নেবেন। আমি দেশবাসীকে আহ্বান করব। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।